গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে 9:30। আমি তোমাদের সঙ্গে এখন থেকে ব্লগ করা শুরু করেছি, মানে ব্লগ করা শুরু করেছি। তো দেখো, আমি এখন ঠাকুর ঘরে তোমাদের সঙ্গে ব্লগ করছি, মানে কথা বলছি। তো আমি পুজো করতে এসেছি, আর এমন সময় আমার মা ফোনটা দিয়ে গেল, বলে তো ফোনটা এসেছে। তাই আমি ফোন করতে, মানে কথা বলতে বলতে তারপর আমি পুজো করলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ঠাকুর ঘরেই গুড মর্নিংটা জানাই। তো মানে কি বলবো, সকালবেলা ভোর 6টার সময় যেমন উঠে উঠেছি, উঠে রান্না বান্না কাজ, মানে সকাল হলে কাজের শেষ নেই বুঝলে, মানে সকাল হলে মানে একটু নিঃশ্বাস ফেরানোর সময় নেই, তাড়াও করবো, ভীষণ তাড়াও বলে বোঝাতে পারবো না। তো এখন মোটামুটি বাজে 9:30। তো 9:30তে পুজো শেষ করছি, এরপর আবার ছেলের মেয়ে দুজনকে স্কুলে নিয়ে যাবো। ওই ছেলে মানে প্রে শুরু হয় 10:20, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে, যার কারণে মানে আরও একটু তাড়াহুড়ো হয়ে যায়। সেই জন্য মানে কি বলবো, মানে কাজ করতে করতে যেন মনে হয় সকাল 11টা পর্যন্ত আমি হিমশিম খেয়ে যাই। তো দেখো, পুজোটা করে নিয়েছি, একটু তোমাদেরকে ঠাকুরটার দর্শন করে দিই। আর সত্যি কথা বলতে, মন্দিরে এলে আমার মনটা খুব ভালো লাগে, মানে সকালবেলা যত কাজ করি না কেন, একটু যদি পুজো করি তো মনটা সারাদিন যেন মনে হয় আমার ভালো যাবে। তো ঠাকুর দর্শন না করলে, ঠাকুর প্রণাম না করলে আমার দিনটা ঠিক ভালো যায় না। দেখো, আমি পুজো করতে এসেছি, আজ এত দেরি হয়ে গেছে, মাথায় পাগড়িও খুলিনি, চলে এসেছিলাম। আর যেহেতু ফোনটা কাছে এসেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। চলো একটু ঠাকুর দর্শন তোমাদের করে দিই। আমি ঝুড়িতে কিছুটা ফুল রেখেছি, সব শেষে গিয়ে হরি মন্দিরে ফুল দিই, মানে তিন তলার উপরে ঠাকুর। তো প্রথমে মন্দির ধুয়ে মন্দিরের মাথায় জল দিয়ে তারপর ওপরে আসা হয় পুজো করতে। তো আবার যদি এখান থেকে মানে ফুল টুল নিয়ে গিয়ে, ধূপ নিয়ে গিয়ে মন্দিরে পুজো দিই, তো মানে অনেকটা পরিশ্রম হয়ে যায়, মানে উঠতে নামতে পারা যায় না। সেই কারণে প্রথমে মন্দির ধুয়ে মন্দিরে জল দিয়ে চলে আসি সিংহাসনে, এখানে ঠাকুরকে ফুল ধূপ দিই। দেওয়ার পরে তারপর গিয়ে মন্দিরে সবশেষে আবার একটু ফুল আর ধূপ দিই। তো এইভাবে আমি নিত্য পূজা করি। আর সত্যিই বলছি, মানে ঠাকুর ঘরে একটু বসে মানে চুপচাপ থাকলে আর খুব ভালো লাগে, খুব ভালো লাগে, সারাদিনটা যেন মনে হয় খুব ভালো যাবে। আর যেদিন আমি পুজোটা শান্তিভাবে করতে পারবো না, সেদিন আমার মনটা ভীষণ যেন একটা মানে কি বলবো, মানে কীরকম কীরকম থাকে। তো যাই হোক, তোমাদেরকে আমি মানে এতদিন ব্লগ দেখেছি, তোমরা দেখেছো আমি সকালবেলা রান্না করছি, তারপর জামাকাপড় কাচ্ছি, তার জামাকাপড় মিলে দিয়ে ছেলে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, এসে টিফিন খাচ্ছি। তারপরে তোমরা দেখো না যে আমি কি কাজ করি, তোমরা জানো না, তো আমি মানে শেয়ার করিনি। তো সামনে পহলা বৈশাখ আসছে, তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো আমি সারাদিন কী কাজ করি। মানে সকাল 11টার পর থেকে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে এবার রাত্রি 10টা পর্যন্ত আমি একটা কাজের সঙ্গে নিযুক্ত, মানে একটা কাজ করি বুঝলে। তো আমি সেটা শেয়ার করবো পহলা বৈশাখে, তোমাদের জন্য সেই সারপ্রাইজটা থাকলো। তো তোমাদেরকে একটু বলে রাখলাম যে আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ, তো চলো এখন বর্তমানে আমার কাজটা করি আর ব্লগটা দেখতে থাকো। ছেলে টিফিন বক্সে দিয়েছি একটু লেবু, আঙুর আর কাঁঠালি কলা, আর একটু আলমন্ড ও কাজু বাদাম। এই হলো ছেলের টিফিন, আর মেয়ের টিফিন দেখলেই হাসবে, এটা হয়তো মন করে তো খেয়ে আসবে, না হলে আবার বাড়ি এসেই খাবে। একটু কাজু দিয়েছি, আলমন্ড দিয়েছি, আর 2-4টা আঙুর দিয়েছি। চলো, দেরি হয়ে যাচ্ছে, ওদেরকে স্কুলে দিয়েই আসছি তাড়াতাড়ি। এখন 10:10 হয়ে গেছে। ওদেরকে স্কুলে দিয়ে চলে এসেছি, দেখো এই যে আর্ট পেপার কিনেছি, ওদের স্কুলে আর্ট পেপারে ড্রয়িং করে নিয়ে যেতে বলেছে, পরীক্ষা মানে পরীক্ষা হাফিয়ারি পরীক্ষাতে লাগবে, যে কোনো একটা ছবি এঁকে নিয়ে যেতে হবে। তো তাই আজকে স্কুল থেকে ফেরার পথে আর্ট পেপারটা নিয়ে এসেছি। তো চলো, এবার প্রায় 11টা বাজে যায়, এবার একটু চা বিস্কিট করে খাই। চা আমার রেডি হয়ে গেছে, দেখো
তো আজকে লিকার চা বানিয়েছি আর সঙ্গে এই যে কাঁটা লাগাও বিস্কিট এই বিস্কিটটা বেশ নোনতা নোনতা হয় খেতে ভালো লাগে চায়ের সঙ্গে আর মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে তো চলো আর কথা বলবো না 11টা প্রায় বাজতে যায় চা বিস্কিটটা খেয়ে নি দেড়টা প্রায় বেজে গেছে আমি মোটামুটি রেডি হয়ে গেছি খাওয়ার জন্য মানে লাঞ্চের থালা রেডি করে নিয়েছি দেখো মা খেতে বসে গেছে চলো দেখাচ্ছি আজ কী রান্না হচ্ছে সকালবেলা তো কী রান্না হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে সময় ছিল না তো চলো আজ কী রান্না হয়েছে দেখাই তোমাদের দেখো ডুমুর ভাজা হয়েছে আর এটা একটু কাঁচকলা ভাজা মানে একদম কম ছিল তো ডুমুর ভাজা কাঁচকলা ভাজা আর আলু ভাতে আর এই যে মাছের টক মাছের টক হলে আলু ভাতে না হলে একদম ভালো লাগে না তাই মাছের টক আর আলু ভাতে আমার চাই আর মা খেতে বসে গেছে মায়ের সুগার বলে মা আলু ভাতেটা খাবে না আমি একাই নিয়েছি আলু ভাতে চলো লাঞ্চটা করে নিই তো দেখো ঘুম থেকে উঠে আমি চলে এসেছি একটু ওদের জন্য মানে ছেলে মেয়ের জন্য একটু পরোটা বানাতে দিন দিন ওরা মুড়ি খেতে চায় না তাই আজকের ওদের জন্য একটু পরোটা বানাচ্ছি আর একটু মিষ্টি আছে ওদেরকে মিষ্টিটা দিয়ে দেবো তাহলে ওরা পরোটা আর মিষ্টিটা খেয়ে নেবে বাকি একটু মাখিয়ে রাখবো সন্ধ্যেবেলা পরোটা তরকারি করবো আজকে তো এখন ছোট চলে এসেছে এখন ছোটকে দিয়ে দিলাম পরোটার মিষ্টি ব্যাস ছোট তো বকবক খুশি ওটা হলেই ওর টিফিনটা হয়ে যাবে এখন আমরা সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে অনেক দিন হলো ফুচকা খাওয়া হয়নি তো মানে ভীষণ ভীষণ মানে আজকে মনে হচ্ছে বারবার ফুচকার কথা তাই বেরিয়ে পড়েছি ফুচকা খেতে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে মানে দোকান আছে মানে তার ব্যবসা আছে যে বেরিয়ে যায় তো বেরিয়ে যাওয়ার আগে তার কাছে গিয়ে আমরা ফুচকা খাই ফুচকাটা টেস্ট হেভি হয় দেখো সঙ্গে আছে কাকিমা ভাসু দিদি মিতালি দিদি ওরা সবাই আসছে আরে খাইনি এখন খাবো ফুচকা খাবো তো চলো সবাই মিলে এনজয় করি একটা ছোট্ট ট্রিপ চলো সবাই মিলে ফুচকা খাই তো আমরা সবাই মিলে ফুচকা খেলাম কিন্তু আমার মা খেলো না আর আমার ছেলে মেয়ে ওরা দুজনে পড়তে গেছে ওদের জন্য একটু পার্সেল করে নিয়ে যাচ্ছি কারণ ওরা যদি শোনে যে আমরা ফুচকা খেয়েছি তাহলে তো আর বলতে হবে না তাই ওদের জন্য ফুচকা নিয়েছি চলো এবার বাড়ি ফিরে যাই সন্ধে হয়ে গেল তো বাড়ি ফিরে এসে বাবাকে একটু ফুচকা দিলাম বাবা টক জল খায় না শুধু শুকনা ফুচকা খায় তাই বাবার জন্য একটু ফুচকাটাকে সাজিয়ে দিয়ে দিলাম বাবা খাচ্ছে তো এখন চলে এসেছি আমি রাত্রে রান্না করব বলে আজকে রাত্রে কি রান্না করবো বলো তো আজকে রাত্রে একটু পরোটা বানাবো আর মিক্সড ভেজ বানাবো দেখো মিক্সড ভেজ বানাবো বলে আজকে নিয়েছি বিনস মটরশুঁটি ক্যাপসিকাম গাজর পটল আলু আলুটাকে জলে ডুবে রাখছি যেহেতু সুগার রোগী একটু বেশি সময় জলে ডুবানো থাকলে খুব ভালো হয় তাই আলুটাকে জলে ডুবে রেখেছি আর এদিকে দেখো এক আজকের মানে একসঙ্গে সব সবজি দিয়ে করে নেবো মানে সবজিটাকে আলাদা আলাদা করে ভাজবো না ফোড়নে দেবো বলে নিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন লঙ্কা গোটা গরম মশলা জিরা একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ টমেটো দিয়ে বানাবো চলো তরকারিটা তুলে দিই
তো বাবা বাড়ি ফিরে চলে এসেছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর বাবা এসেছে মানে খাওয়া দাওয়া দিতে হবে, তাই আর তোমাদের সঙ্গে কথা বলবো না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ওদেরকে সব ডিনারের থালাটা সাজিয়ে দিই কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। টাটা বাই, গুড নাইট।